বাবা গত হয়েছেন বছর দুই আগে, পরে মা গত হয়েছেন প্রায় বছর খানেক আগে। বেঁচে থাকার শেষ সম্বলটুকু আজ নেই, তবু লড়াই চালিয়ে যাচ্ছে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাদপুর অঞ্চলের ভগবানপুর গ্রামের নাবালিকা দুই বোন। এই লড়াই কঠিন, তবু পড়াশোনাকে হাতিয়ার করে এগিয়ে যেতে চায় দুই বোন। পড়াশোনার খরচা যেখানে অধিক কল্পনা, সেখানে বেঁচে থাকতে দুবেলা দুমুঠো অন্ন জোটাতে ভিক্ষায় সম্বল, সেখান থেকে বাঁচিয়ে চলছে এই লড়াই। এখন পর্যন্ত জোটেনি কোনো সরকারি সাহায্য, এগিয়ে আসেনি কোনো স্বেচ্ছাসেবী সংগঠনও, তাই ভগবান ভরসাতেই এগিয়ে চলছে দুই বোনের লড়াই। মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাদপুর অঞ্চলের ভগবানপুর গ্রামে বাস নাবালিকা দুই বোনের। বড় বোন দেবী মাঝি বয়স 13 ও ছোট বোন পার্বতী মাঝি বয়স 11 স্থানীয় কালিন্দ্রী উচ্চ বিদ্যালয়ে অষ্টম ও পঞ্চম শ্রেণীর ছাত্রী। বাবা নগেন মাঝি শারীরিক অসুস্থতায় মারা গেছেন প্রায় দুই বছর আগে। মা চঞ্চলা মাঝি মারা গেছেন প্রায় এক বছর আগে, তারপরেই যেন সাধের খেলনা ভেঙে শেষ। দুই অসহায় বোনের পাশে আসেনি আত্মীয় পরিজনেরা। খেলনা নিয়ে খেলার বয়সে দুই বোনের শুরু হয়ে যায় পেটের খিদে মেটানোর লড়াই। কখনো এই পাড়া তো আবার কখনো অন্য পাড়ায় গিয়ে শুরু হয় ভিক্ষে করে পেট চালানোর লড়াই। কোনদিন কাজে চলে যায়, কোনদিন চাইতে চলে যায়, তোলার সময় লোক দেয়। বাড়িতে তোমার তোমরা কে কে আছো? আমরা দু বোন। এখন পর্যন্ত কেউ এসেছে দেখে টেকে গেছে তোমাদের? না, মাসি আসার কথা আছে, মাসি আসেনি। না, সরকারি কোন সরকারি এসেছিল যে এসেছিল আর গেছে, এসে আর দেখে গেছে শুধু? হ্যাঁ, দেখে গেছে। কিছু পেয়েছো? না, কিছু পাইনি। তোমাদের কষ্ট হয় না এইভাবে যে দিন কাটাচ্ছ? কষ্ট হবে, মা বাবা নাই তো কষ্ট ঠিকই হবে। কী চাইছো তোমরা এখন? হেঁটে যাই। হেঁটে কত দূর? এখান থেকে তো অনেক দূর স্কুল। কোন স্কুলে পড়ো? কালিন্দিতে পড়ো। তোমার নাম? আমার নাম দেবী মাঝি। 5-6 মাসের আগে পিছে মরেছে ওর বাবা মা। কতদিন আগে মরেছে? এই তো 2 বছর হলো বাবা মা মরা। 6 মাস আগে পিছে মরেছে। 6 মাস আগে বাবা মরেছে, 6 মাস পিছে মা মরেছে। অসুখে এই দুটা। যখন ওনার বাবা মা বেঁচে ছিল কিভাবে ওরা কি কাজ করতো? দিন মজুরি করতো, মাও করতো, বাবা তো অসুস্থ, বাবা করতে পারতো না অতটা, মা কাজে যেত। ওই তিনটা মেয়ে ছিল, তিনটা মেয়েকে পুষছিল। আবার 6 মাসের আগে পিছে বাবা মা মরেছে। তো এরকম লোকের বাড়িতে চেয়ে গ্রামে যার মনে যেটা ইচ্ছা হচ্ছে দিচ্ছে, কেউ দিচ্ছে না, ওইরকম করে চেয়ে খাচ্ছে। আপনাদের বাড়ি যাই চাইতে? হ্যাঁ, যাচ্ছে। আজকে এটা গ্রামে গেল, কালকে সৈয়দপুরে গেল, কালকে ধরমপুরে গেল, এইরকম করে দুটা চেয়ে খাচ্ছে। না এসছিল না তো একদিন এসছে ই থেকে ব্লক থেকে লোক এসছিল, ওই চৈতন্য দাল নিয়ে এসেছিল, তো দেখে শুনে গেছে ওই নলকূপটা ঠিক করিয়েছে,
কিভাবে দেখছেন এই বিষয়টাকে, যে এরকম গ্রামে এইভাবে যে না খেয়ে দিন কাটাচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? ওই তো দিন কাটা সবাই তো এই গ্রামে অতটা ই নাই, ওইরকম দেখছি যার মনে যেটা হচ্ছে, খেতে পাচ্ছে না, কোনো সময় চাল জুটছে না, গ্রামের মানুষের কাছে যাচ্ছে কি দিদি কি মাসি বলে খাচ্ছে। আপনারা সাহায্য করেন? হ্যাঁ করছি সাহায্য, প্রশাসনের কাছে সাহায্যের আশা করছি কি দুটা মেয়ে যেভাবে একটু ভালো করে খায়, যেমনি কি না চেয়ে যদি বাড়িতে লাইন নাই, লাইন ছিল, বাবা অসুস্থ ছিল, বাবা মরার পর করতে অনেক বিল এসেছিল, 7-8 হাজার টাকা বিল এসেছিল, দিতে পারেনি বিলটা, দিতে না পেরে লাইন সরকার ইসে থেকে কেটে চলে গেছে লাইনটা। কি চাইছেন এখন আপনারা গ্রামবাসী হিসাবে, কি চাইছেন? আমরা ওদেরকে সুখী চাইছি, কিছু একটা হোক। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সুকিতা সরকার। চৌকির মির্জাদপুর অঞ্চলে একটা পরিবারে আসলাম, খবর পেয়েছিলাম গতকাল, যে দুটো ছোটো ছোটো বাচ্চা মেয়ে আছে, বছর দুয়েক আগে তার বাবা মারা গেছে আর এক বছর আগে মা মারা গেছে। করুণ অবস্থা তাদের যা দেখলাম, বাড়ি আছে সেই ভাঙাচোরা, ইলেকট্রিক নাই, টয়লেট নাই, এবং খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কোনো আর্থিক সঙ্গতি নেই যে তারা খাবে, কোনো ইনকাম নেই। যা শুনলাম যে তারা পাড়া প্রতিবেশী যেখানে সেখানে গিয়ে ভিক্ষে করে খায়, এবং স্কুলও যেতে পারে না মাঝে মাঝে, পেটের টানে স্কুলের প্রশ্নই ওঠে না, যেখানে খাবার জোগাড় নেই, মাথার উপর ছাদ নেই, কেউ নেই, অসহায়ভাবে তারা দিন কাটছে। দুই বোন, দেবী মাঝি আর পার্বতী মাঝি, একটা 5-এ পড়ে, একটা 8-এ পড়ে। এই করুণ অবস্থা আমরা দেখে গেলাম এখানে। আমার সঙ্গে এই স্থানীয় একজন গ্রাম পঞ্চায়েত মেম্বার ইসমাত আরা বেগম, এবং বিশিষ্ট সমাজসেবী আমার সঙ্গে এসেছেন, যিনি বিশেষভাবে সাহায্য করেন, নুরুল সাহেব সমাজসেবী, প্রাইমারি শিক্ষক, উনিও এসেছেন আমার সঙ্গে, সামিউল সাহেব। তো আমরা দেখে গেলাম, দেখে গিয়ে কিছু আর্থিক সাহায্য করলাম, ন্যূনতম একটা সাহায্য যেন খেয়ে পড়ে বাঁচতে পারে, সামান্য কিছু, এটা কিছুই না ওদের কাছে। আগামী দিনে যারা তারা যেন ভালোভাবে বাঁচতে পারে, তার জন্য সব রকম ব্যবস্থা আমরা চেষ্টা করবো সরকারের তরফ, সরকারি তরফে এবং বিভিন্ন যেগুলো সংস্থা আছে, যেভাবে পারি সবার প্রচেষ্টায় আমরা একটা ভালো জায়গা যা তারা খেয়ে পড়ে পড়াশোনা করে বাঁচতে পারে, সেই বাঁচার তাগিদটা তার আছে, এবং ভয়ে ভয়ে তারা আছে, প্রতিদিনে কান্নাকাটি করে, বাপ মায়ের অভাব, অসহায় অভাব, মানে অভাবটা অনুভব করছে। সন্ধ্যাবেলা পাড়াপতি বলছে যে কান্নাকাটি করছে প্রতিদিন সন্ধ্যাবেলা, মা বাবার কথা মনে পড়ছে। অর্থাৎ সেই পরিবারের পিছনে আমরা আজকে প্রথম এসে দেখলাম, দেখে যৎসামান্য করেছি, আগামী দিনে তাদের জন্য আমরা বৃহৎ চিন্তা আমরা ভাবছি, এবং প্রশাসনের নজরে এটা নিয়ে আসতে পারবো, এ আমি আশাবাদী। এদের সাথে তো কথা বললেন, ওরা কি জানালো যে কীরকম ওদের সুবিধা দরকার, কি বললো আপনাদের? ওরা যেটা চাইছে যে আমরা 3 বেলা খেতে পাই, একটু বাড়িটা ঠিকঠাক হোক, ইলেকট্রিক কেটেছে, এটা ইলেকট্রিকটা হয়ে যাক, একটু টয়লেট নেই, যেটা স্বচ্ছ ভারত চলছে, অথচ বাড়িতে টয়লেট নেই, বাগানে যেতে হয়, তো সমস্ত বিষয়ে আমরা খুঁটি দেখলাম। তাদের মূলত চাহিদা হচ্ছে একটা বাড়িটা আমাদের ঠিকঠাক হোক, 3 বেলা যেন খেতে পাই সেটা ঠিকঠাক সুনিশ্চিত হোক, আর বাড়িতে বিদ্যুৎ থাক, এগুলো চাইছে। তা এগুলো হয়ে গেলে তারা পড়াশোনাও করতে পারবে, এই সমস্ত সমস্যার জন্য ওরা স্কুলেও যেতে পারছে ঠিক মতো, কারণ ভিক্ষা করতে হয় তাদের, পাড়া প্রতিবেশী এখানে গিয়ে ভিক্ষা করে, না হলে চলবে না, খেতে পাবে না, তো এগুলো যেন তাদের কষ্ট পেতে না হয়, তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, এবং সবার উদ্যোগ চাইব আগামী দিনে, প্রশাসনের কাছে আমরা যাব, এদের হয়ে যা যা করণীয় চেষ্টা করছি। শৈবাল কম্পিউটার, যে কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ, কালার প্রিন্ট, জেরক্স, স্পাইরাল বাইন্ডিং, ল্যামিনেশন, অনলাইন টিকিট বুকিং, পাসপোর্ট ও প্যান কার্ড তৈরি, বাইকের ইন্স্যুরেন্স, মোবাইল রিচার্জ, অনলাইন ব্যাংকিং ট্রানজ্যাকশন এবং যে কোনো ব্যাংকের খাতা খোলার জন্য এক্ষুনি যোগাযোগ করুন শৈবাল কম্পিউটার। ঠিকানা রঘুনাথপুর টেস্ট ব্যাংকের সামনে, শাখা অফিস রঘুনাথপুর ব্লক অফিসের বিপরীতে। ফোন নাম্বার 9775187290 এবং 7407570008।